শোভাযাত্রা করে আমরা হিন্দু ভাই বোনেরা একটা বড় র্যালির মাধ্যমে সুভাষনগর দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিত হব। মেইন উৎসব এই সুভাষনগর দুর্গামণ্ডপ প্রাঙ্গণেই। এবছর আমাদের দশমতম উৎসব। উৎসবের বিস্তারিত আমাদের জয় ঠাকুর শিলচর সভা সমিতির সেক্রেটারি বিশ্বজিৎ দেব মহাশয় বলবেন। জয় ঠাকুর, আমরা প্রত্যেক বছরের নিয়ে এবছরও আমরা জয় ঠাকুর সভা সমিতির বার্ষিক উৎসব করতে যাচ্ছি আগামী 7 এপ্রিল রবিবার। এই উৎসব শুরু করব আমরা বিকাল 3টা থেকে আমাদের জয় ঠাকুরকে নিয়ে রাঙ্গিরঘাড়ি পয়েন্ট থেকে। আমাদের এই র্যালিতে অনেক কিছু দেখার মতো থাকবে, বিশাল বড় ধূপটি থাকবে, সাথে থাকবে যুব সমাজ, সাথে আমাদের মা বোন শঙ্খ নিয়ে থাকবে, সাথে আমরা দুটা তবলো থাকবে নিয়ে। আমরা ঠাকুরকে নিয়ে অম্বিকাপট্টি হসপিটাল রোড, অম্বিকাপট্টি কলেজ রোড হয়ে সুভাষনগরে আমাদের উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হব। এর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এখানে বিভিন্ন বৌদ্ধ আমাদের ভক্ত করিমগঞ্জ, হাল্লাকান্দি, লালা, নিবিয়া, কাটলিচড়ার থেকে ভক্ত সমাগম হবে। সাথে থাকবে আমাদের বাইরের অনেক শিল্পী আর্টিস্ট নিয়ে আমরা চার ঘন্টার একটা জাঁকজমক অনুষ্ঠান উৎসব করতে যাচ্ছি। আমরা আপামর ভক্তবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা সবাই আসুন, সনাতন ধর্মের জয় 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 জয়কার করুন। সাথে আমাদের এখানে মহাপ্রসাদও থাকবে, আপনারা আসুন সবাই। আমরা কামনা করছি আপনারা সবাই আসবেন, আমাদের উৎসবকে সুন্দর সার্থক করে তুলবেন।